হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন এই যে কিছুদিন আগে কুলগুলো দেখিয়েছিলাম, সেই কুলগুলো ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে একদম মানে এগুলো করা হয়নি, কারণ মধ্যেখানে সরস্বতী পুজো ছিল, ভীষণ বিজি ছিলাম। তো কুলগুলো মানে আচার যে করব বলছিলাম সেগুলো করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে করে নিই। তো কুলগুলো ধুয়ে আমি রোদে দিয়েছি শুকোতে, আর এদিকে ফুল তুলে নিয়েছি পুজোর জন্য। তো তারপরে আমি এই সবজিগুলো কেটে নিলাম। তো এখানে আমি মটর শাক, লাউ, আলু এগুলো দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল ঝোল মতো করব, তাই জন্য ওটা কেটে নিয়েছি। আর লাউ কেটেছি ইলিশ মাছের মাথা দিয়ে করব, আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পোস্ত করব। তো রান্নাটা এখন বসিয়ে ফেলি, আর আচার করতে হবে রান্নার শেষে। তো রান্নাটা এখন ওই জন্য আমি করে নিচ্ছি। তো প্রথমে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে লাউ করব, তো তার জন্য আমি মাথাটা ভেজে নিচ্ছি ভালো করে। মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এবার লাউগুলো ছেড়ে দিচ্ছি। আজকে রান্না আমি অনেক তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমি এখন বাজে প্রায় 9টা, সকাল 9টা আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার শাশুড়ি মা আর ননদ আসবে। তো তাই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো সেই জন্য এই লাউয়ের তরকারিটা করতে মানে খুব বেশি ঝামেলা হয় না, একবারেই সব কিছু দিয়ে বসিয়ে দিলে হয়ে যায়, আস্তে আস্তে হতে থাকে এটা। তো আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু গ্যাস মানে কম করে গ্যাসটাকে দিয়ে বসিয়ে দেবো ঢেকে। তো ওটা নিজে নিজে হতে থাকে, জল বেরিয়ে নিজে সেদ্ধ হয়ে যায়, এতে মানে কোনো কিছু ঝামেলা হয় না। কিন্তু টাইমটা বেশি লাগে, ওই জন্য আমি কিছু মানে রান্নাটা আগেই বসিয়েছি আজকে, যে এটা করতে টাইম লাগে। এবার আরও রান্না রয়েছে, আরও 2-3টে রান্না করব, সেই জন্য এটা ফার্স্টে বসিয়ে দিলাম। তো লাউটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ওটা হতে থাকুক। তারপরে আমি এদিকে চিংড়ি মাছ বা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি, আর এই যে লাউটা দেখুন কিছুক্ষণ পরে হয়ে গেছে, একদম কমে এসছে, এটা একদম রেডি। এবার এটাকে নামিয়ে ফেলবো। তো আমি শেষে কিছুক্ষণ আগে মানে হওয়ার কিছুক্ষণ আগে আমি একটু চিনি দিয়েছিলাম, কারণ লাউতে চিনি না দিলে ভালো লাগে না। খুব বেশি দিই না, অল্প পরিমাণে চিনি দিই। তো লাউটা নামাবার পরে আমি আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে এখন আমি ওই যে শাক মানে মটর শাক, লাউ, আলু কেটে রেখেছি সেটা দিয়ে দেব। তবে চিংড়ি মাছটা আগে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে ওই সবজিগুলো একসাথে দিয়ে দেব। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আর খুব হেলদি, শরীরের পক্ষে খুব ভালো খাওয়া, কিন্তু খুব টেস্টফুল হয়। মানে সেরকম কোনো মশলাই পড়ে না, এই পেঁয়াজ আর লঙ্কা দিয়েই রান্নাটা হয়, কিন্তু খুব খেতে ভালো লাগে যেহেতু চিংড়ি মাছ থাকে। আর নিরামিষও চিংড়ি মাছ ছাড়া যদি করেন সেটাও খুব ভালো লাগে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। তো একসাথে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে মানে নুন দেব, নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই জলে সেদ্ধ হয়ে যাবে, আর খানিকটা মানে ঝোলও রাখবো আমি। তো এইভাবে এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর একদিকে আমি এই যে ম্যাগি বসিয়েছি ছেলেকে দেব, ছেলে ম্যাগি খাবে বলছে আজকে, সব সময় দিই না। তো আজকে বললো মা ম্যাগি খাবো, তো আমারও আজকে একটু তাড়াহুড়ো আছে, সেই জন্য ম্যাগিটা করলে আমারও সুবিধে হবে। তো ওইভাবে ম্যাগিটা করে দিচ্ছি।
যে ম্যাগিটা হয়ে গেছে, এখন ওটা ওকে দিয়ে দেব। আর এদিকে এই যে ঠিক এই পরিমাণে ঝোলটা আমি রাখবো, এটা হয়ে গেছে, আমি চেক করে নিয়েছিলাম সব সেদ্ধ হয়ে গেছে লাউ আর আলু। তো এবার এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে এবার আলু পোস্তটা বসিয়ে দেব। তো কড়াইটাকে আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এখন আলু পোস্তটা করব। তার জন্য আমি 5 ফোড়ন ফোড়ন দিলাম কড়াইতে, 5 ফোড়ন ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাবছি আলু পোস্তটা করব, তাহলে ভালো লাগবে। তো চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি নুন দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। এইরকম গ্যাস কমিয়ে আলুগুলো সেদ্ধ করলে মানে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য নুন দিয়ে আমি নুন হলুদ দিয়ে এরকম ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর ওদিকে এর জন্য মশলা আমি বেটে রেখেছি, পোস্ত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি। এই যে জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি আবার একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, কিন্তু পোস্ততে হলুদটা খুব কমই দেয়, কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি মনে হলো আর একটু হলুদ দিই, তাই হলুদ দিলাম। না হলে এটা আমি সাদা মানে কালারেরই করে থাকি সবসময়, তো ওটা হতে থাকুক। তো আমি এদিকে কিছু ফল ছাড়িয়ে নিচ্ছি, ছেলেকে দেব, কারণ এই ফলগুলো একদমই খেতে চায় না, কোনো ফলই খেতে চায় না, বিশেষ করে মানে এই সব জাতীয়। খালি শশা, ফলের মধ্যে শশাটাই ও খায় মানে নিজে ইচ্ছে করে। তো সেই জন্য কেটে সামনে দিচ্ছি, যদি খায়, পড়ছে ওর সামনেই ফাইনাল এক্সাম। তো কিছুক্ষণ পরে এই আলুর জলটা একদম শুকিয়ে এসছে, তো এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে এই মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, পোস্ত আর কাঁচা লঙ্কা আছে, তো এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছু একটুখানি শুকিয়ে নিয়ে নামিয়ে দেব। তো এখন আমার সব তরকারিগুলোই হয়ে গেল, এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দেওয়ার, ভাতটা হয়ে গেলে আমি একদিকে আবার ওই যে কুলের আচার, কুলটা যে শুকোতে দিয়েছি কুলগুলো, সেই কুলগুলো আমি আচার করে নেব। তো তার জন্য এই যে আচার করার জন্য মশলা আমি রেডি করে নিচ্ছি, মানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি মশলা। আর আচারের জন্য আমি গুড় নিয়ে নিয়েছি, গুড় দিয়ে আচারটা করব। আর এই যে কুলগুলো পুরো শুকিয়ে গেছে, তো কুলগুলো আর এই যে মশলা বেটে একদম এরকম গুঁড়ো করে নিয়েছি, এবার আচারটা তৈরি করে ফেলবো। এই আচারের ফুল রেসিপি আমার রান্নার চ্যানেলে আমি দিয়েছি। আচারটা হয়ে গেলে আমার সব রান্নাগুলোই রেডি, আগে হয়ে গেছে কিন্তু আচারটা শেষে করলাম। শেষে করার পরে এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। সেরে নেওয়ার পরে স্নান করে আমি পুজো দেব। পুজো দেওয়ার পরে সবাইকে খেতে দেব। খেয়ে আবার সেই ডেইলি যেই রুটিন, সেই আবার টিউশন নিয়ে যা, রাতের রান্না করো, এই আর কি যা চলে রোজকার। তো এই আমার আজকে লাঞ্চ ছিল। তো এখন প্রায় দুপুর 1টা বাজে, আমার স্নান হয়ে গেছে, আমি পুজোও করে নিয়েছি। এই যে আজকে একটু আমার ঠাকুরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ছোট্ট সিংহাসনে আমি ঠাকুর রাখি, আসলে রুমের ভেতরে একদম জায়গা নেই সেরকম বড় সিংহাসন রাখার জন্য, তাই বড় সিংহাসন তুলে দিয়েছি। আগে ছিল বড় সিংহাসন, তো তারপরে যখন ছেলে হলো, ছেলে হওয়ার পরে ভীষণ অসুবিধে হচ্ছিল, ও খেলতো, কোনো হয়তো খেলনা পড়ে যেত ওর উপরে।
তো তাই বড় সিংহাসন তুলে দিয়েছি। আসলে বড় সিংহাসন তো দেয়ালে টাঙানো যায় না, তার জন্য ছোট সিংহাসন দেয়ালে টাঙিয়ে দিই, তাহলে এখন কোনো অসুবিধে হয় না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। টাটা, সবাই ভালো থাকবেন।